সোমবার সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন তারা। অবরোধের কারণে সড়কের দুপাশে আটকা পড়ে যানবাহন। এদিকে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। রাজপথ অবরোধ করেছি শুধুমাত্র এই কোটা বৈষম্যকে রদ করার জন্য। 56% কোটা আমরা চাই না, আমরা চাই সেটা কমানো। পরিস্থিতি মোকাবেলা করা যায় তাদের সাথে কথা বলে আমরা সেই পদ্ধতি এবং সেই নীতিমালা কাজ করছি। একই দাবিতে চট্টগ্রামের 16 শহর এলাকায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন চলাচল বন্ধ করে দেন আন্দোলনকারীরা। যতক্ষণ পর্যন্ত কোটা সংস্কার না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের শাটল ট্রেন বন্ধ থাকবে। এটাই আমাদের দাবি। আমাদের চেয়ে কম নাম্বার পেয়ে যেখানে কোটাধারীরা ভালো 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 পোস্টে চলে যায় সেখানে আমরা কিভাবে মেনে নেব। সিলেটে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় কোটা পদ্ধতি সংস্কারে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। চাকরির বাজারে যেখানে মেধাবীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশাসনে প্রতিষ্ঠানে নেতৃত্ব দিবে সেইখানে আজকে মেধার ভিত্তিতে দেওয়া হচ্ছে না। আমরা চাই না সরকারের কোনো ক্ষতি হোক, দেশের কোনো অস্থির অবস্থা সৃষ্টি হোক, আমরা শুধু চাই কোটা সংস্কার হোক। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন সাধারণ শিক্ষার্থীরা। কর্মসূচিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানান তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এছাড়া কোটা পদ্ধতি সংস্কার দাবিতে দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সাবিত সরোয়ার, সময় সংবাদ।